প্রেম, জীবন উদযাপন আর শেষত মৃত্যু। মহানগরীর সুন্দরী যুবতীর রহস্যজনক মৃত্যুর আড়ত কি? গুয়াহাটির রূপনগর ভাড়াঘরত এগারী মণিপুরের যুবতীর রহস্যজনক মৃত্যুর ঘটনার নতুন মোড়। প্রেমিক রোহিত শইকীয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ উত্থাপন করেছে যুবতীগী পরিয়ালে। পরিয়ালে যুবতীগীর মৃতদেহত চকু, গাল আর ডিঙিত প্রত্যক্ষ করেছে আঘাতর চিন। কলেজিয়া দিনের প্রেমিক লক্ষিমপুরের রোহিতর সঙ্গে লিভিং টুগেদারত আছিল মণিপুরের যুবতীগী। যুবতীগী আর রোহিতর সম্পর্কর মাজত প্রাচীর হিসাবে ঠিয় দিছিল রোহিতর পরিয়াল। উসকা বয়ফ্রেন্ড হ্যাঁ না, উসনে উসকি সাথ রেখে কই দিনো সে উসকি রিলেশন তো হো গয়া হ্যায়, ও উসকি শাদি করনে সে বার হুই তো উসকি পেরেন্টস নে মানা নহীঁ হ্যায়, লড়কে কি লড়কা কি পিতা নে মানা নহীঁ হ্যায়, ও উসকি বারে মে কুছ ঝগড়া হোগা না, উস টাইম মে মেরা বহন কো উসকি উসনে ঝুট পোট কে উসকো ফসা দিয়া না, উসকি উসকি বাদ মেরে বহন কো উসে রাস্তে সে হটানে কে লিয়ে উসকো মার ডালা। কিন্তু যুবতীগী পরিয়ালের ভাষ্য মানি লব খোঁজা নাই রোহিতর আত্মীয়। মই জানিব পৰা মতে যোৱা কালি ৰাতি তেওঁলোকৰ মাজত ভালকে কথা বতৰা হৈছে, দুজন একেলগে আছে, তেওঁলোক হয়তো লিভিং টুগেদাৰটো আছে বোধ হয়, কিন্তু কালি ভাইটি অকণমান কিবা এটা হেৰিয়াৰ কাৰণে সি ওলাই গৈছে বুলি কৈছে, সি ওলাই গৈছে আৰু সি ওলাই যোৱাৰ সময়তে ছোৱালীজনীয়ে এইটো কৰিছে। হয়, যোৱাকালি ঘটনা, এইটো অত্যন্ত দুৰ্ভাগ্যজনক আৰু দুখদায়ক ঘটনা। কর্মক্ষেত্রে বিগত দুবছরে গুয়াহাটীত আছিল যুবতীগী, পাঁচ বছরে যুবতীগীর প্রেমর সম্পর্ক থাকা লক্ষিমপুরের রোহিত মাঝে মাঝে আহিছিল যুবতীগীর ভাড়াঘরলৈ। শুকুরবারে ঘটনা দিনাও গুয়াহাটীত আছিল যুবকজন। ইতিমধ্যে আরক্ষীয়ে জেরা অব্যাহত রাখিছে অভিযুক্ত রোহিত শইকীয়াক। ঘটনা সন্দর্ভত ভঙ্গাগড় থানার ভুক্তভোগী পরিয়ালর এজাহারের ভিত্তিত গোচর রুজু করেছে আরক্ষীয়ে। রোহিতর বিরুদ্ধে সন্নিবিষ্ট হয়েছে IPC 300 ধারা। আরক্ষীর তদন্তর পিছতে পোহরলে আহিব ঘটনার প্রকৃত তথ্য। গুয়াহাটীর হীরকজ্যোতি মালাকার, নিউজ 7 নর্থ ইস্ট।